আল্লামা মুফতি আলাউদ্দিন জিয়াদি শহরুন মুক্তির দাবিতে আজ বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব ঢাকায় মানববন্ধন বিক্ষোভ সমাবেশ চলছে। আমি আপনাদের সামনে দত্তহীন কণ্ঠে বলতে চাই, আজকে আপনারা জানেন গত কিছুদিন পূর্বে আহমদ শফি সাহেবের ইন্তেকাল হয়েছিল। সেখানে মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের ফেসবুক পেজ থেকে কেন্দ্র করে মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে, ঠিক কিনা বলুন। আমাদের আইনজীবী আইনের ভাষায় কথা বলেছেন। আমি মনে করি মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবকে ঘর থেকে তুলে নিরাপত্তার কথা বলে থানায় নিয়ে যাওয়া সম্পূর্ণ বেআইনি। মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের ফেসবুক পেজের মিথ্যা স্ট্যাটাসকে কেন্দ্র করে মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের বিরুদ্ধে মামলা গ্রহণ করা বেআইনি। মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের মামলা গ্রহণ করে মুফতি আলাউদ্দিন জিয়াদিকে তার বিরুদ্ধে রিমান্ড গ্রহণ করা সম্পূর্ণ বেআইনি। আমরা দেখেছি এই বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ডাক্তার সাব্বিনা চৌধুরী পুরা করোনা সার্টিফিকেট দিয়ে গোটা বাংলাদেশকে পুষ্টিবৃত্ত করেছেন। তাকে যখন গ্রেফতার করা হয়েছে সেই ডাক্তার সাব্বিনার হাতে হাত তোলা পালো হয় নাই। নিরপরাধ নিরীহ হলেন মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনার একজন আলেম, স্বাধীনতার সপক্ষের একজন আলেম, আনুষ্ঠানিক জামাতের অতন্দ্র প্রহরীর হাতে হাতটা লাগিয়েছে, তা যথেষ্ট দুঃখজনক, দুঃখজনক। আমি সংক্ষিপ্ত এক দেড় মিনিটে শেষ করব। আহমদ শফি সাহেব ইন্তেকাল করেছেন। বিবিসি নিউজ বলছে মাদ্রাসা আহমদ শফি সাহেবের মাদ্রাসা ভাঙচুর করেছে কে? সেই ভিডিও ফুটেজ এখনো আছে। আমি বলব একাত্তর টেলিভিশনে বরাবর বলা হয়েছে আহমদ শফিকে কারা খুন করা হয়েছে, কে খুন করেছেন, সেই সমস্ত ফুটেজ গুলো হাতে নিয়ে সঠিক তদন্ত করুন। আমরা মনে করি হেফাজত ইসলামের এবং হাত হাজারি মাদ্রাসার তান্ডব লীলাকে দামাচে পাকানোর জন্য বিরুদ্ধে মামলা করা হয়েছে, ঠিক কিনা। আমি শেষ কথা বলতে চাই, মুফতি আলাউদ্দিন জিয়াদিকে মুক্তির দাবিতে মানববন্ধন চলছে, বিক্ষোভ চলবে, মুক্তির জন্য হরতাল চলবে, রক্ত চলবে, তালা বানবে। কিন্তু আমার ভাই মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।